পরিবেশকে দূষণ মুক্ত না রাখলে আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। সেজন্যই এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হচ্ছে, প্লাস্টিককে পুরোপুরি বর্জন করতে হবে। জনগণ যাতে প্লাস্টিক ব্যবহার না করে তার জন্য জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, পরিবেশকে নিজেও নোংরা করব না, অন্য কাউকেও নোংরা করতে দেব না, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে। সোমবার আগরতলা মহারাজগঞ্জ বাজারে স্বচ্ছ অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ না থাকলে পরিবেশ যেমন দূষিত হবে, তেমনি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে বেশি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। বিশেষ কোনো প্রয়োজনে গাছ কাটা হলে তার পরিবর্তে সেখানে আরো গাছ লাগানোর উপর গুরুত্ব দিতে হবে, তবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। রাজ্য সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্ব সহকারে নিয়মিত করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনকেও এই বিষয়ে আরো সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি যে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন অস্তিত্বের মুখে থাকে। তো সেই কারণে আমাদের এইবারের যে স্লোগান, প্লাস্টিককে কমপ্লিটলি এটাকে পরিত্যাগ করার যে স্লোগান, সেটা এবার আমরা সমস্ত বিশ্বব্যাপী সেটা নিয়েছি। সেই উদ্দেশ্যে প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে আজকে যে জন সচেতনতা সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আজকের এখানে আমরা সাফাই অভিযান শুরু করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না, অন্যকেও নোংরা করতে দেবো না, রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি। এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন, এটা তো একটা সাংঘাতিক সমস্যা, কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না। তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সেগুলো জাম হয়ে যায়, তাতে করে জল কিন্তু বেরোতে পারে না। সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জে বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ না করলে রাস্তাঘাট যেমন দূষিত হবে তেমনই ড্রেন ও নালাতে প্লাস্টিক আটকে জল জমে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাই রাজ্য সরকার প্লাস্টিকের পরিবর্তে কাপড় ও বাঁশের তৈরি দ্রব্য ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিক বর্জন করার বিষয়টি শুধু মুখে বললেই হবে না, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য জনসচেতনতাও গড়ে তুলতে হবে। বাজারে দেখা যায় যে এককালীন যে প্লাস্টিক ব্যবহার আমরা বলি ঠিকই, কিন্তু কাজে কিন্তু সেটা করি না। এবং আমি সবার কাছে আমি অনুরোধ করব যাতে এই প্লাস্টিক আমরা বর্জন করি, এবং প্লাস্টিকের পরিবর্তে যেটা আগে কাগজ আমরা ব্যবহার করতাম, আমরা যে ব্যাগও ব্যবহার করতাম, ক্যারি ব্যাগ যেটা প্লাস্টিক ছাড়া, কিন্তু সেগুলো যদি আমরা জুটেরও ব্যবহার করতাম, সেগুলো যদি ব্যবহার করি, আবার আমরা যদি ফিরে যাই প্লাস্টিক ব্যবহারের আগেও তো আমরা চলতাম। তো সেইভাবে যাতে আমরা সমস্ত যাই কিনি আমরা বাজার থেকে বা বাড়িতে নিয়ে যায় সেগুলো যেন প্লাস্টিক ছাড়া যাবে। আইন তো আছে, আইনের জায়গায় আইন দিয়ে তো আর সব সমাধান হয় না, তবে একমাত্র আমরা অ্যাওয়ারনেস করব, কারণ এর থেকে প্লাস্টিক ব্যবহারে যে জিনিস যায় সেটাও কিন্তু কার্সিনোজেনিক। একটা জায়গায় রিপোর্টে এসছে যে প্লাস্টিক ব্যবহারে কার্সিনোজেনিক, ব্যবহার না করাটাই উচিত। আমরা বলি তো আমরা নিজেরাই করি, সেটা করা উচিত। এবং এই কারণেই কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবসে এক এক সময় এক একটা স্লোগান থাকে, সেই স্লোগানের উপর ভিত্তি এইবার প্লাস্টিক আমাদের বর্জন করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।